পাইকারি বিক্রেতাদের মতে গত এক বছরে সব ধরনের চালের দাম বেড়েছে বিশ শতাংশ আমার খুবই কষ্ট সংসারের চাহিদা মেটাতে না পারা এক বাবার মানুষ ঘটিত কারণ যেটা মানুষ কৃত্রিম সংকট সৃষ্টি করে তার মধ্যে একটি হলো সিন্ডিকেট বাংলাদেশের ইতিহাসে তেলের দাম একবারে এত বেশি কখনো বাড়ে কালো টাকার দৌরাত্ম যাদের হারাম টাকা তারা অবশ্যই বিশ টাকার জিনিস চল্লিশ টাকা দিয়ে কিনতে দ্বিধাবোধ করে না নিত্য দর বৃদ্ধি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে দেশের বাজারে আল্লাহ পাকের গজবাসে দুইটি কারণে একটা হলো মানুষের পাপের শাস্তি স্বরূপ আর একটা কারণ হয় যে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কেজি প্রতি চালের দাম বেড়েছে দুই থেকে তিন দালালির মাধ্যমে দ্রব্যমূল্য বেড়ে যায় টাকা ডাল রসুন ও পেঁয়াজের বাজারও ঊর্ধ্বমুখী ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করে ইনসাফপূর্ণ ইসলামী অর্থনীতি চালু করা আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবীয়া বাদা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া মান দাআ বিদাউওয়তিহি ওয়া সানা বিসুন্নতিহি ওয়া আলা নাহজিহি ইলা ইযাউম আদ-দিন আম্মা বাদ সুপ্রিয় দর্শক সতা দূরে ও কাছে দেশে ও প্রবাসে যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আত্মাহারিক টিভির পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টির নাম হলো শিরোনাম হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ইসলামী দৃষ্টিকোণ আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে দ্রব্যমূল্য যেভাবে হুঁ গতিতে বেরিয়ে চলেছে এগিয়ে চলেছে দ্রব্য মূল্যের এই দুষ্ট ঘোড়ার লাগামকে যেন কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না জনজীবন অতিষ্ঠ হয়ে চলেছে মানুষ বিভিন্ন মন্তব্য করছে এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ কী সেই বিষয়ে আমরা আপনাদের সাথে আলোকপাত করবো ইনশাআল্লাহ শুরুতেই আমরা একটি হাদিস বর্ণনা করছি হাদিসটি তিরমিজির এক হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস আন আনাসিন রাজি আল্লাহ তাল আনহু অল অল আন্নাবি

অতএব আপনি আমাদেরকে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিন রসুলুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ পাক নিজেই দ্রব্যমূল্য নির্ধারণকারী তিনি সংকোচন এবং প্রশস্ততাকারী এবং তিনিই রুজিদাতা আমি চাই যে আমি তো আল্লাহর সঙ্গে মিলিত হই আর তোমাদের কারো আমার বিরুদ্ধে তার মালের ব্যাপারে জুলুমের অভিযোগ উত্থাপন করতে না পারো অর্থাৎ দ্রব্যমূল্য নির্ধারণ করে দেওয়া এটা বিক্রেতার উপর একটা দারুণ প্রভাব পড়ে আমরা অনেক সময় বলি যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম হওয়া উচিত যেমন বিশেষ করে খাদ্য মৌলিক যে আমাদের প্রয়োজনীয়তা চালের দাম কমানো উচিত তো চালের দাম কমালে ধানের দাম কমালে কৃষকরা যে আবাদ করছে তাদের যে আবাদের যে খরচ তাদের উচিত মূল্য যদি না দেওয়া যায় তাহলে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয় রসুল্লা সাল্লসালাম সে কথাটি বলতে চাইলেন যে আমি কোনো একটি বস্তু বা কোনো একটি বিষয়কে নির্ধারণ করে দেবো যে এত দামের ভিতরে বিক্রি করতে হবে কিন্তু বিক্রেতার যদি উৎপাদনের খরচ এবং সার্বিক ব্যয় নির্বাহ করার পরে এতে যে এসে ক্ষতিগ্রস্ত হয় তাহলে হাসারের ময়দানে আমাকেও জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে হবে এ হাদিস থেকে বোঝা গেল যে দ্রব্যমূল্য নির্ধারণ করাটা এটা আল্লাপ পক্ষ থেকেই হয়ে থাকে তবে শাইখুল ইসলাম ইমাম তাই মিয়া রাহেমাল্লা বলছেন যে দ্রব্যমূল্য তো অবশ্যই আল্লাহ পাক নির্ধারণ করেন কিন্তু কিছু মানুষের কারণে অনেক সময় দ্রব্য দ্রব্যমূল্যের গতি বেড়ে যায় যেমন হত্যাকারীর কারণেই নিহত ব্যক্তি নিহত হয় যদিও মানুষ মারা যায় আল্লাহর নির্দেশেই কিন্তু এখানে হত্যাকারীর একটি প্রভাব সেখানে থেকে যায় সম্মানিত দর্শক শ্রোতা এখানে আর জিনিস আমাদের জানার বিষয় সেটা হলো যে দ্রব্য নির্ধারণ করে দিলে অনেক সময় আরও মূল্য বেড়ে যায় সেটা কিভাবে আমরা দেখে থাকি সরকার যদি নির্ধারণ করেন যে এই জিনিসটা এই দামের ভিতরেই বেচতে হবে তো যাদের কাছে মূল্য দ্রব্য আছে তারা অনেক সময় সেই দ্রব্যগুলি কী করে লুকিয়ে ফেলে লুকিয়ে ফেলে দুষ্প্রাপ্যতা দেখায় সেই ক্ষেত্রে দেখা যায় মানুষ সেটা পায় না টাইম মতো সেটা ইচ্ছা করলেও পায় না সেই ক্ষেত্রে দ্রব্যমূল্য যখন অমিল হয়ে যায় তখন আরও বেড়ে যায় দ্রব্য মূল্য সম্মানিত শ্রোতা অবশ্যই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতির যে কারণ সেই কারণগুলি আমাদেরকে উল্লেখ করতে হবে এবং সেই দিকে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ মানুষ ঘটিত কারণ যেটা মানুষ কৃত্রিম সংকট সৃষ্টি করে তার মধ্যে একটি হল সিন্ডিকেট সিন্ডিকেটের মাধ্যমে মানুষ মজুদারি জমা করে মজুদারি জমা করে কৃষকের কাঁচামালগুলি অল্প পয়সায় কিনে তারপরে তারা সেটা গুদামজাত করে গোদামজাত করে সেটা পরবর্তীতে সেই কৃষকের কাছেই আবার ঊর্ধ্বমূল্যে বিক্রি করে যেটা আমরা দেখেছি ব্রিটিশ বেনিয়ারা করেছিল সতেরোশো উনসত্তর সালে ইন্ডিয়া কোম্পানি এই বাংলা বিহার উড়িষ্যার চাষিদের কাছ থেকে অল্প পয়সায় খাদ্যদ্রব্য খরিদ করে পরবর্তীতে সতেরোশো সালে তারা সেগুলি চড়া দামে বিক্রি করেছিল এইভাবে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে দুই নম্বর কারণ হল প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বললে বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো পাকের। আজাব এবং গজবের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়ে যায় আল্লাপাকের গজব আসে দুইটি কারণে একটা হলো মানুষের পাপের শাস্তি স্বরূপ আর একটা কারণ হয় যে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করে থাকেন আল্লাপাক বলছেন ওলা নজি কান্না হম মিনাল আদাবিল আদনা দুন আল আদাবিল আকবর আল্লাহমিয়ার জেরুন আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে সরসর শাস্তি দিয়ে থাকি যাতে তারা সেখান থেকে ফিরে আসে আল্লাপাক উন্নয়াতে বলেন ওালানবুলনা কুম বিসাই মিনাল খৌফিউল জুয়েলিউল আংসিআ সামারাত ওবাসীর সাবির আল্লাদিন ইদা আসাবাত এভাবে পাক পরীক্ষা করে থাকেন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে এগুলি হয়ে থাকে তিন নম্বর হল সুদ সুদের মাধ্যমে মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হয় পাক বলছেন ইয়াম হাকুল্লাহুর রিবা অয়ুরবি সাদাকাত এই সুদের কারণে মানুষের সংকট সৃষ্টি হয় এবং আল্লাহ পাকের দেওয়া বরকত নষ্ট হয় চার নম্বর হলো মধ্যস্থতা ভোগীর অনৈতিক হস্তক্ষেপ যেমন পাইকার পাইকাররা গিয়ে মাঠে ময়দানে ক্ষেত থেকে কৃষকের কাছ থেকে নাম মূল্যে খাদ্যদ্রব্য খরিদ করে থাকে এবং সেগুলি চড়া দামে বিক্রি করে তারা সেটা কেনার সময় খুব কম দামে কেনে আবার বেচার সময় খুব বেশি দামে বিক্রি করে যেটা বিক্রি করে তাদের কাছ থেকেই তাদের অর্থগুলি আবার চুচে চুচে তারা খায় অবশ্যই দ্রব্য গুদামজাত করতে হবে এটা প্রয়োজনের তাগিদে কারণ একসঙ্গে যখনই কাঁচামাল বাজারে নেমে যায় মনে করুন আলু একসঙ্গে অনেক বাজারে এসে গেল। তখন তাৎক্ষণিকভাবে সব যদি বাজারে সেল করতে মানুষ চেষ্টা করে তাহলে সম্ভব নয় পাইকাররা সেগুলিকে কিনে রাখে আবার সংকট যখন সৃষ্টি হয় যখন থাকে না তখন সেই সেটা সেখান থেকে আবার মানুষ উপকৃত হয় পাইকাররা যেমন উপকৃত হয় আবার ক্রেতারাও উপকৃত হয় কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি যেটা কৃত্রিম সংকট সৃষ্টি করার কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতিতে নিয়ে দ্রব্যমূল্য কৃত্রিম সংকট দ্রব্যকে কৃত্রিম সংকটের মাধ্যমে চড়া দামে বিক্রি করার জন্য এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চেষ্টা করে সেই ব্যাপারে আমরা কথা বলছি পঞ্চম নম্বর কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সেটা হলো যে কালো টাকার দৌরাত্ম যাদের হারাম টাকা তারা অবশ্যই বিশ টাকার জিনিস চল্লিশ টাকা দিয়ে কিনতে দ্বিধাবোধ করে না তারা যখনই চড়া দামে কেনে তখন গরিব দুঃখী মানুষ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় অনুরূপভাবে সব ক্ষেত্রেই দেখা যায় একজন রিক্সাওয়ালাকে একজন কালো টাকাওয়ালা চল্লিশ টাকা ভাড়া দিয়ে দিল বিশ টাকার ভাড়া যখন একজন গরিব লোক ওই রিক্সায় ওঠে তখন বলে কেবলই তো চল্লিশ টাকায় নামাই দিয়ে আসলাম আপনি এত কম দিচ্ছেন কেন অনুরূপভাবে কোনো জিনিস কেনার সময় তো কেবলই তো একটা বিক্রি করলাম চল্লিশ টাকায় তো আপনি বিশ টাকা দিচ্ছেন কেন এইভাবে কালো টাকাওয়ালারা এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি পিছনে দায়ী থাকে ছয় নম্বর হলো চাঁদাবাজি এবং অতিরিক্ত পরিবহন ভাড়া যখনই একটা খাদ্যদ্রব্য হোক আর যে কোনো দ্রব্যই হোক না কেন যখনই সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা হয় তখন দেখা যায় যে পরিবহনের ক্ষেত্রে যতটা খরচ আসার কথা ছিল কিন্তু রাস্তায় রাস্তায় চাঁদা দিতে দিতে বিভিন্ন জায়গায় সাংগঠনিক চাঁদা এলাকার সিন্ডিকেটের নেতাদের চাঁদা আবার অনেক সময় প্রশাসনের পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এদের কাছ থেকে চাঁদা নেওয়ার কারণে দেখা যায় সেটার ঊর্ধ্বগতি হয়ে যায় কারণ সেখানে পণ্যটা আপনার পৌঁছাতে অনেক খরচ পড়ে যায় ক্যারিং কষ্টটা বেশি পড়ে যায় অন্যভাবে আমরা আর কারণ হিসাবে দেখতে পাচ্ছি সেটা হলো পণ্যের স্বল্পতা অনেক সময় পণ্যের স্বল্পতা দেখা যায় কিন্তু কাস্টমার বেশি পণ্যের স্বল্পতার সৃষ্টি হওয়ার পিছনে মানুষের বিলাসিতা কাজ করে বেশি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি বিশেষ করে আমরা নিজেরা নিজেরাই তো করেছি আমরা চাষাবাদ করতাম আমাদের বা বাড়িতে সরিষা আবাদ হতো আমরা সরিষার ঘানি ভাঙাতাম সরিষার একটা ঘানি ভাঙালে তিন কেজি তেল হতো এই তিন কেজি তেল দিয়ে আমাদের তিন মাস চলতো তিন কেজি তেল তিন মাস চলতো যারা গরিব মানুষ তারা দুশো টাক তেল এনে এক হাট থেকে এক হাট পর্যন্ত চালাতো কেউ আধা কেজি গোশত কিন্তু এক পোয়া গোস্ত কিন্তু আলু দিয়ে ঝোল করে রান্না করে খেত এখন একজনের পাঁচ কেজি একজনের সাত কেজি একজনের দশ কেজি এই যে বিলাসী জীবন এই বিলাসী জীবনের কারণে আজকে এই দ্রব্যমূল্যর স্বল্পতা দেখা দিচ্ছে এবং এই দ্রব্যমূল্য সংকট সৃষ্টি হচ্ছে সংকট সৃষ্টি করার মাধ্যমে তারা দ্রব্যমূল্য বেশি দামে বিক্রি করার চেষ্টা আছে আর কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি সেই কারণ হল যে দালালি দালালির মাধ্যমে দালালির মাধ্যমে হ্যাঁ দ্রব্যমূল্য বেড়ে যায় কিন্তু ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লা ইয়াবিউ লা এবিউ হাদেরুন লিবাদিন দাউন্নাস ইয়ার জুকুল্লাহ ইয়ার জুকুল্লাহু বাদ আহ ইমবাদ তোমরা কোনো শহরের শহরের লোক যেন গ্রাম্য পণ্য বিক্রি না করে শহরের হাদিসটি সহী মুসলিমের এক হাজার নম্বর হাদিস এখানে এই যে দালালির যে একটা প্রথা আমাদের সমাজে চালু আছে সেটা ইসলাম মানা করে দিয়েছে নিষেধ করে দিয়েছে অনুরূপভাবে আরও কিছু পদ্ধতি আছে সেটা হলো আর পদ্ধতি হাদিসের ভাষায় বলা আছে সেটা নাজাস আর এই নাজাসটা হলো ধোকাবাজি। গরু নিয়ে একজন দাঁড়িয়ে আছে হাটের মধ্যে আরেকজন এসে ভাই চল্লিশ হাজার টাকায় দেবেন না পঞ্চাশ হাজার টাকায় দেবেন না তখন সে কিন্তু নেবে না শুধু দাম চড়ানোর জন্য এই দালালি করে থাকে এই ক্ষেত্রে দেখা যায় বলছে ভাই যে কেবলমাত্র আপনার সামনেই তো পঞ্চাশ হাজার বলে গেল তা আপনাকে আমি কিভাবে দেই এইভাবে মিথ্যা কথা এবং আপনার সলছা মাধ্যমে দ্রব্যের মূল্য বাড়ানো হয় অনুরূপভাবে তালাককি হাদিসে আসছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মানা করে দিয়েছেন যে তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মাল খরিদ করবে না বাজারে ঢুকার আগেই এই বাজারের আগে থেকেই এই মালগুলি খরিদ করে নেওয়া খরিদ করে নেওয়া খরিদ করে নেওয়া এটা শরীয়তে নিষেধ করে দিয়েছে অনুরূপভাবে আর কারণ দেখা যায় যে একজনের দামের উপরে আর দাম বলা লা সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহি হ একজন তার ভাইয়ের কেনার উপর বেচার উপরে সে যেন দামাদামি না করে এখানে শরীয়তে মানা করে দেওয়া আছে অবশ্যই এটা নিলামের ক্ষেত্রে অনুমতি আছে যখন নিলাম হবে কোনো দ্রব্য তখন যে যা দাম বলতে পারে একজনের দামের উপর আরেকজন বেশি দাম বলে নিতে পারে কিন্তু যখনই স্বাভাবিক বাজারে কেনা বেচা হচ্ছে তখন একজন আর দামের উপরে বলতে পারবে না হাদিসটি সহি এবং এভে মাজাতে আসছে দুই হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস সমানিত উপস্থিতি দিনী ভাই ও বোনেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিরোধে আমাদের করণীয় কি আমাদের কতগুলি করণীয় আছে বাস্তব জীবনের বৈষয়িক জীবনের আর কতগুলি করণীয় আছে শরীয়তের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে যে করণীয়গুলি আছে সেগুলি একটু পরে বলছি আর বৈষয়িক জীবনে যেই করণীয়গুলো সে হলো এই তার মধ্যে এক নাম্বার হলো দ্রব্য মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ কিংবা যোগান বন্ধ করে মূল্য বৃদ্ধির সাথে জড়িত ব্যবসায়ী সিন্ডিকেটকে গোয়েন্দা এবং জনগণের সহযোগিতায় শনাক্ত করে যারা সিন্ডিকেট করে মাল দাম বৃদ্ধি করার জন্য মাল বন্ধ করে রাখছে এই সমস্ত সিন্ডিকেটকে শনাক্ত করা গোয়েন্দার মাধ্যমে এবং জনগণের সহযোগিতায় এটা করে তাদেরকে উচিত শিক্ষা এবং শাস্তির ব্যবস্থা করা বন্যা জলস্বাস ঘূর্ণিঝড় খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের কষ্ট লাঘবের জন্য যথাযথ কর্মসূচি হাতে নেওয়া যখনই যখনই কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ক্ষেত্রে সরকারের গোডাউনে যে সমস্ত খাদ্য মজুদ থাকে সে সমস্ত খুলে দিয়ে গরিব দুঃখী মানুষের জন্য বা সাধারণ মানুষের জন্য খোলা বাজারে সেই ব্যবস্থা করা সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করে ইনসাফপূর্ণ ইসলামী অর্থনীতি চালু করা মধ্যস্থতা ভোগীদের যাতে অত্যাধিক মুনাফা লাগবে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য কার্যকর নিয়ম নীতি প্রণয়ন করা হালাল উপায়ে উপার্জনের বন্দোবস্ত করা হারাম উপার্জনের সকল পথকে বন্ধ করে দেওয়া নাজাস এবং তালাক্কি ধোকাবাজি এবং এই যে অ্যাডভান্স রাস্তায় গিয়ে খরিদ করা এই জিনিসগুলি বন্ধ করা একজন ক্রেতা কোনো জিনিসের দাম করলে আরেকজন দাম করা এই সমস্ত নিষেধ করে দেওয়া সম্মানিত উপস্থিতি যখন দ্রব্যমূল্য কমে যায় ঘাটতি দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের উচিত যে উৎপাদন সরবরাহের ঘাটতি দেখা দিলে ঘাটতির আশঙ্কা দেখা দিলে আমদানি উৎসাহ করতে সরকারকে শুল্ক বা ট্যাক্স কমিয়ে দেওয়া বা ট্যাক্স বিহীন খাদ্য আমদানির সুযোগ করে দেওয়া সরকার মূল্য নির্ধারণ করে দিতে পারে পরিস্থিতিতে অথবা সরকারিভাবে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা দেশে কৃষি পণ্যের শীততাপ নিয়ন্ত্রিত বিশাল মার্কেট গড়ে তুলতে হবে যাতে খাদ্যের নষ্ট না হয় এবং খাদ্য সবসময় সরবরাহ যথাযথ থাকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল ক্রয়ের ব্যবস্থা করা রাষ্ট্রীয়ভাবে উচিত মূল্য কৃষকদেরকে দিয়ে কৃষি পণ্যে উৎসাহ দেওয়া আজকে আমাদের দুঃখজনক হলে সত্য আমাদের সমাজে আমাদের দেশে কৃষকেরা নিরুৎসাহিত হচ্ছে যেই পরিমাণ খরচ হয় একটা ফসল উৎপন্ন করতে সেই পরিমাণ তার আর্নিং ফেরত আসে না সে উপযুক্ত পারিশ্রমিক পায় না উপযুক্ত মূল্য পায় না যখন সে মাঠে ফসলটা ওঠে সিন্ডিকেটের কারণে তখন তারা পানির দামে বিক্রি করতে হয় তাদেরকে সমানীত উপস্থিতি খাদ্যদ্রব্য এবং অন্যান্য অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্যে সরকারিভাবে ভর্তুকির মাধ্যমে সেখানে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব অনুরূপভাবে অসৎ ব্যবসায়ীকে সরকারিভাবে তাদেরকে দমন করার ব্যবস্থা করা এইভাবেই খাদ্য সংকট বন্ধ করা খাদ্যের সংকট বন্ধ করা এবং দ্রব্যের ঊর্ধ্বগতি দ্রব্যের ঊর্ধ্বগতিকে রোধ করা আমাদের পক্ষে সম্ভব দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলেই যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটা থেকে ফিরে আসার আর দ্রব্যমূল্য এই ঊর্ধ্বগতির থেকে বেঁচে থাকার উপায় কি তার এক নাম্বার। কাজ হলো আল ইস্তেখ ও দোয়া আল্লাহর কাছে দোয়া করা এবং এশতেখ ফার করা নোহআরসাল্লাম বলেছিলেন কুলতুস্তক ফির উরব্বাকুম ইন্নাহু কানগফফারা ওয়ায়ুর সিলুসামা আলাইকুম ওয়ায়ুর সিল আলাইকুম আমি তাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের প্রভুর এশতেখ ফার করো এশতেখ ফার করলে আল্লাহফাক তোমাদের আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করবেন আর তোমাদের মাল সম্পদে বৃদ্ধি করে দেবেন ইস্তেফার একটি বিষয় যখনই দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতি দেখা যায় তখন আমরা ইস্তেফার করতে পারি দুই নম্বর হলো আদমুল ইসরাফ খাদ্যকে অপচয় না করা আজকে দুঃখজনক হলে সত্য অনেক খাদ্য অপচয় হয় আমাদের দেশে আর বিদেশে আমরা দেখি আরও বেশি পরিমাণ খাদ্যের অপচয় হয় বিশেষ করে আরব বিশ্বে অনেক লোক থাকেন তাদেরকে আমরা দেখতে পাই এর পাশাপাশি তারাও অনেক খাদ্য অপচয় করে থাকেন অথচ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ পাক বলেছেন যে ইন্নাল মুবেদিনের শায়াতন নিশ্চয়ই অপচয়কারী শায়তানের ভাই আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন কুলু ওয়শ্রাবু ও তুসরিফু ইন আলাই হেব্বুল খাও এবং পান করো এ করো না অতিরিক্ত করো না একটি খাদ্যের দানা যখনই পড়ে যায় সেটা উঠায় খেতে হবে যদি উঠায় সরাসরি খাওয়া সম্ভব না হয় ধুয়ে খেতে হবে ধুয়ে খাওয়া যদি সম্ভব না হয় তাহলে সেটাকে পশু পাখিকে দিয়ে খাওয়াই দিতে হবে রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা জানো না কোন দানার মধ্যে বরকত আছে তিন নম্বর হল আল কানা অল্পে তুষ্টি হওয়া অল্পে তুষ্টি হওয়া রসুলুল্লাহ সাল্লাম বলেন ওয়ারদা বিমা আল্লাহ পাক তোমার জন্য যেটা বন্টন করেছেন সেটা তুমি সেটাতেই তুমি সন্তুষ্ট থাকো তাহলে পৃথিবীর সবচেয়ে তুমি কি বলে ধনী মানুষ হিসাবে গণ্য হবে তোমার অন্তরের নানা পরিতৃপ্তিটাই হলো সবচেয়ে বড় পরিতৃপ্তি হাদিস সহি তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসে হাদিসটি এসেছে চতুর্থ নম্বর হলো যখন খাদ্যদ্রব্যর মূল্য বেড়ে যায় তখনই সেখানে সেই জিনিসটাকে পরিহার করতে হবে অমর এবনুল খাত্তা আব রাজি তাল আনহুর জামানায় যখন এক গোস্তের দাম বেড়ে গেল সবাই গিয়ে অভিযোগ করলেন আমিরুল মোমিনিন গোস্তের দাম বেড়ে গেছে আমিরুল মোমিনিন ওমর এবনুল খাত্তাব আব রাজি আল্লাহু বললেন হ্যাঁ তোমরা ওটাকে দামটা কমায় ফেলো আমাদের হাতে তো গোস্ত নয় গোস্ত তো ব্যবসায়ীর হাতে আমরা কমাবো কী করে অমর ফারুক রাজি আল্লাহু আনহু বললেন উত্তর কুহু লাহুম এ তাদের জন্য ছেড়ে দাও অর্থাৎ তারা গোস্ত নিয়ে বসে থাকুক তোমাদের কেনার দরকার নেই তোমরা যদি গোস্ত না কেনো কেনা কমায় দাও তাহলে অবশ্যই দাম কমে যাবে তা আমরা দুঃখজনক হলে সত্য আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যখনই কোনো জিনিসের দাম বাড়ে বাড়ার আগেই আমাকে এক মন দাও আমাকে দুই মন দাও আমাকে পাঁচ মন দাও না জানি আরও দাম বেড়ে যায় কিন্তু এই যে হুমরি খায় পরে কেনার জন্য তখনই আরও দাম হু করে সামনের দিকে বেড়ে যায় কাজেই আমাদের যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু নেব আর যদি সেটা প্রয়োজন না থাকে তাহলে আমি নিব না বেগুনের দাম বেড়ে গেছে বেগুনের সব খাবো কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন তোমরা মুলা দিয়ে সব বানাই খাও তা আমরা মূলা দিয়ে সব বানাবো মূলা দিয়ে সব না হয় তাহলে এই যে ধন্দুল আছে ধনদুল কেটে দিয়ে সব বানানো যায় অনুরূপভাবে ঝিঙে দিয়ে সব বানানো যায় আরও অনেক কিছু দিয়েই তো সব বানানো যায় বেগুন আমি খাবো কেন ডাক্তার কি আমাকে লিখে দিয়েছে যে তোমার আজকে এই বেগুন খেতে হবে না খেলে তোমার এই রোগ ভালো হবে না তাহলে আমি বেগুন কিনতে যাবো কেন যখন বেগুন কেনা বন্ধ করে দেবো সবাই যদি কেনা বন্ধ করে দেয় তাহলে কী হবে দাম অটোমেটিকলি কমে যাবে অথবা যদি কিনতেই হয় যেখানে এক কেজি করে কিনতাম সেখানে এক পোয়া কিনব যখনই এক পোয়া কিনবো তখনই চাহিদা যখনই কমে যাবে বাজারে তখনই আস্তে আস্তে দামটা কী হবে নেমে যাবে ওমরে ফারুক আল্লাহ আনুর দেওয়া সেই পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি আলী রাজিয়াল্লাহু তাল আনুর জামানায় যখন কিসমিসের দাম বেড়ে গেল আমিরুল মোমিনী আলি এবিনী আবিতালেব রাজি আল্লাহ তোল্লা কাছে যখন গিয়ে বলা হলো আমিরুল মোমিনিন কিসমিসের দাম বেড়ে গেছে আমিরুল আলী আলিয়বিনী আবি তালেব রাজি আল্লাহতালো বললেন তোমরা কিসমিস খাওয়া বন্ধ করে দিয়ে খেজুর খাওয়া শুরু করো তো বাজারে গিয়ে যদি আমি কিনতে চাই কিসমিস না কিনে খেজুর কিনি সবাই যদি কিসমিসের পরিবর্তে খেজুর খাওয়া শুরু করে এইভাবে যেটার দাম বেড়ে গেছে ওটা খাওয়া বন্ধ করে যেটার দাম কম আছে সেটা খাওয়া শুরু করে তাহলে অবশ্যই দেখা যাবে দাম টুডে ও টু অবশ্যই কমে যাবে এবং এই ব্যবসায়ীদের এই সিন্ডিকেট অবশ্যই বন্ধ হবে পাঁচ নম্বর হলো আল্লাহ পাকের সম্পর্কে ভালো ধারণা রাখা পাক বলেন অমাইয়া তাকিল্লাহ এজা আল্লাহ মাহরাজা ওয়াই আর সুকুহু মিন হাইসুল্লাহ তাসিব যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য দরজা খুলে দেন তাদের জন্য অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেন এজা আল্লাহ মখরাজা ওয়াই আর সুকুহু মিন হাইসুল্লাহ এবং তাদেরকে রুজির ব্যবস্থা করেন এমন জায়গা থেকে এমন উৎস থেকে যেটা সে কল্পনাও করতে পারেন সাই নাম্বার হলো অধিক পরিমাণ আমলে সালেহ করা তার মধ্যে একটি আছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার রুজিকে বৃদ্ধি করতে চায় এবং আয়ুষ্কাল বৃদ্ধি করতে চায় অর্থাৎ মৃত্যুর পরেও তার নাম জারি থাকে সমাজে এটা যদি কেউ চায় তাহলে অবশ্যই সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে সুপ্রিয় দর্শক শ্রোধা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে তাহলে সেখানে রুজির ব্যবস্থা হয় কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে আমরা আত্মীয়র সঙ্গে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি পথচারীদেরকে ধরে ধরে এনে মেহমানদারি করাই কিন্তু নিজের ভাই নিজের ভাইয়ের কাছে কোনো আশ্রয় পায় না নিজের ভাতিজাকে ইফতারে দাওয়াত করে না অথচ লোকেদেরকে দাওয়াত করে খাওয়ায় নিজের আপন বোনের মিরাজটা ঠিকমতো দেয় না অথচ সেই লক্ষ লক্ষ টাকা দান করে আল্লাহর রাস্তায় কি হবে তোমার এই দানে কি হবে তোমার এই এই মানুষকে দিয়ে যদি তোমার আত্মীয় যদি তোমার কাছে যদি উচিত মর্যাদা না পায় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আত্মাওয়ানু আত্তাওয়ানু বিলবিররে ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন অল্লাহ হুফি আউনী লাভ মা কান আল আব্দু ফিয়াউনি হিহি আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দার সহায়তায় থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সহায়তায় থাকে যখনই আপনি অপরের সহযোগিতা করবেন অপরের সাথে তাউন করবেন অপরকে সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন তখন আপনার জন্য আমার জন্য সুন্দর ব্যবস্থা করে দেবেন আট নম্বর হলো এবাদত করা জনক সালাফকে বলা হলো যে জবের দাম বেড়ে গেছে সালাফ বললেন সালাফে সালিহিনের সেই মহামনীষী তিনি বললেন আ আল্লাহ রব্বুল আলমিন আমাকে ইবাদত করার অর্ডার দিয়েছেন আন আগুদাহু কামা আমার উচিত যে আমার প্রভু যেভাবে আমাকে ইবাদত করতে বলেছেন আমার কাজ হলো আল্লাহর ইবাদত করা ও আলাইহি ও আলাইহি আইয়ার জুকানি কামা ওয়াদানি আর আল্লাহর জিম্মাদারি হলো যে আল্লাহ যেভাবে আমাকে ওয়াদা করেছেন সেইভাবে তিনি আমার রুজির ব্যবস্থা করবেন আল্লাহ কসম একটি জবের দানা যদি এক দিনারে পরিণত হয় তবু আমি এই বিষয়ে বালি আমি কোনো চিন্তা করি না তো সালাফি সালহীনের যে এই যে বক্তব্য এই যে তাদের যে কথা এই কথাগুলি তো আমরা খেয়াল করি না এই এটার দাম বেড়ে গেল ওটার দাম বেড়ে গেল তো সালাফি সালহীনের সেই মহান ব্যক্তি নাম এখানে আমাদের উল্লেখ করতে পারি নেই এইভাবেই বলা আছে বিভিন্ন কেতাবে তো আমরা এখানে সালাফে সালাফেসালহীনের জনক ব্যক্তি তিনি বললেন কি যে আল্লাহ আমাকে যেভাবে ইবাদত করতে বলেছেন আমার কাজ হলো ইবাদত করা আর আল্লাহ আমাকে যেভাবে ওয়াদা করেছেন আল্লাহর কাজ হল আমাকে রুজির ব্যবস্থা করা আল্লাহ কসম একটি জবের দানা যদি এক দিনারে পরিণত হয় সে বিষয়ে আমি কোনো চিন্তা টেনশন করি না বন্ধুগণ এইভাবে আমাদেরকে তাকুয়া অর্জন করা তাকুয়ার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হতে পারে আল্লাহ পাক বলেন অলা ওয়ান্না আলল কুরআম আনু আত্তাকাউ লাফাতাহ নাহলে হিমবারাকাত ইম মিনাস আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি জনপদের লোকেরা হিমান এবং আল্লাকে ভয় করে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য আসমান থেকে দরজা খুলে দিবেন বারাকাতের দরজা খুলে দিবেন বারাকাতের দরজা খোলার জন্য তাকেও অর্জন করা প্রয়োজন পাক আমাদেরকে এই সমস্ত আচরণের মাধ্যমে কাজের মাধ্যমে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহম আমিন ওয়াকিরুদা আওয়ান আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আমাদের সাথে থাকবেন সব সময় আল্লাহ পাক আপনাদেরকে আমাদের সাথে রাখুন তাহারিক টিভিকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন তাহারিক টিভির মাধ্যমে মানুষের দ্বারে দাঁড়িয়ে এই কথাগুলি পৌঁছে যাক আল্লাহমা আমিন ওয়াখিরুদ্দা আওয়ান আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন সুবাহক আল্লাহমিহামদেক আসাদুল্লাহ আল্লাহন আতবিলক আসসালামু আলাইকুম আলহামুল্লাহি